ফ্রেন্ডস, আজকে আপনাদের জন্য অনেকই অ্যামাজিং রেমেডি নিয়ে এসেছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো কি করে আপনি আপনার মাথার জুঁই ও লিকি থেকে মুক্তি হতে পারবেন, আর ওটাও কিছু ঘরেলু জিনিসের সাহায্যে। ফ্রেন্ডস, অনেক খারাপ লাগে যখন আমরা কারোর সঙ্গে বসে থাকি আর আমাদের মাথা থেকে জুঁই বেরিয়ে আসে। তখন আমরা কিছু বলতেই পারি না, কেননা অনেক লজ্জাবোধ হয়, আর এতে আমাদের পার্সোনালিটির উপর অনেক খারাপ প্রভাব পড়ে। আর এই সমস্যা কেবল ছোটো বাচ্চাদেরই দেখতে পাওয়া যায় না, বড়দেরও এই সমস্যায় পড়তে হয়। মানুষের মাথা থেকে রক্ত চোষা এই জুঁই আপনাকে শিকার বানাতে পারে, যাতে করে আপনার চুলের গোড়া আলগা হয়ে যায় আর আপনার চুল ঝরতে শুরু করে। কিন্তু এখন আপনার কোনো ভয় পাওয়ার কারণ নেই। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি এমনই এক ঘরেলু উপায় বলবো যাতে করে আপনি লিকি আর জুঁই থেকে অনেক সহজেই মুক্তি পেতে পারবেন আর অনেক হেলদি আর মজবুত চুল বানাতে পারবেন। এটার জন্য সবার প্রথমে আপনাকে একটা পরিষ্কার বাটি নিতে হবে, আর সেখানে 4 থেকে 5টি কর্পূর আপনাকে অ্যাড করতে হবে। আপনাকে এইভাবে কর্পূরের পাউডার বানিয়ে নিতে হবে। এরপর এখানে আপনাকে অ্যাড করতে হবে 1 চামচ ভেসেলিন। ভেসেলিন এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এরপর ভেসেলিন আর কর্পূরকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আপনি দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, ভেসেলিন আর কর্পূর ভালোভাবে মেশানো হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এবারে আমি বলবো ভেসেলিন এখানে কেন ইউজ করেছি। ভেসেলিন অনেক বেশি চিপচিপা হয়, যদি আপনি এটাকে চুলের গোড়ায় লাগিয়ে নেন তাহলে জুঁই এদিক থেকে ওদিক যেতে পারে না, একটাই জায়গাতে বসে থেকে যায়। আর দ্বিতীয় যে জিনিসটি ইউজ করেছি ওটা কর্পূর। কর্পূরের ব্যবহার আমরা পূজা করতে বা দিয়া জ্বালাতে ব্যবহার করি। এটার স্মেল অনেক বেশি স্ট্রং, এটাতে কিছু প্রপার্টিস থাকে যার ফলে জুঁই মরে যায় আর জুঁই আপনার চুল থেকে সহজেই রিমুভ হয়ে যায়। এবার আমি বলবো এর ব্যবহার আপনার চুলে কখন এবং কিভাবে করবেন। এর ব্যবহার ফ্রেন্ডস রাতে শোবার সময় আপনার চুলে করতে হবে। আপনাকে এরকম করে আপনার হাতে নিতে হবে আর আপনার চুলের গোড়ায় এরকম করে লাগিয়ে নিতে হবে আর সারা রাত এরকম করেই রেখে দিতে হবে। আর দ্বিতীয় দিনে আপনাকে একটি চিরুনি নিতে হবে, এরকম চিরুনি নিতে হবে। এর ব্যবহার শুধুই জুঁই মাথা থেকে বের করার জন্য ব্যবহার করা হয়। আপনাকে দ্বিতীয় দিন চুলে এই চিরুনি নিয়ে আঁচড়াতে হবে। এরকম করলে ফ্রেন্ডস অতি সহজেই জুঁই আর লিকি আপনার চুল থেকে বাইরে পড়ে যাবে। আর তারপর আপনার চুল শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিতে হবে। এটার ব্যবহার ফ্রেন্ডস আপনাকে সপ্তাহে 2 থেকে 3 বার করতে হবে। 2 থেকে 3 বার এরকম করলেই আপনার চুল থেকে জুঁই রিমুভ হয়ে যাবে আর আপনার চুল আগের থেকে অনেক বেশি হেলদি হয়ে যাবে।